এর মধ্যে কাজু, কিশমিশ, আঞ্জির, মিল্ক শেক, দুর্দান্ত খেতে। এই আমি রাবড়ি খেলাম, রাবড়ি খাওয়ার পর হোস্টেল খেলাম। এই যে সুন্দর ডাস্টবিন, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আবার দুজনে মিলে বেরিয়ে গেছি, কারণ আজকে দাদার বৌদির ডিউটি ছিল, ওনাদের অফিসে যেতে হয়েছে, যার জন্য ওনারা বেরোতে পারেনি। আমরা দুজনেই দাদার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে যাচ্ছি ফ্যাশন স্ট্রিট বলে একটা মার্কেট আছে, সেই মার্কেটটায় যাচ্ছি। তো আজকে যে জানি না কী কেনাকাটা করব, যদি ভালো লাগে অবশ্যই কিছু কেনাকাটা করব, নয়তো বা এমনি ঘোরার জন্যই অ্যাকচুয়ালি যাচ্ছি। তো যে কী করছি এবং কী কেনাকাটা করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, লাস্ট অবধি কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে। আমরাও বেরিয়েছি, খুব জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এই তো রাস্তার অবস্থা। তো আমরা যতদিন ধরে মুম্বাই আছি বা এসেছি, বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, তার মধ্যেও যতটুকু সম্ভব হয়েছে আমরা ঘুরেছি। তবে আমি একটা মুম্বাই দেখে একটা জিনিস চিন্তা করলাম যে মুম্বাইতে সেই রকম ঘোরার মতো কোনো জায়গা সেই রকম আমি দেখতে পেলাম না। তো যতটুকু ঘুরেছি ঠিকঠাক মোটামুটি ঘোরা হয়েছে আমাদের, কিন্তু আশেপাশে হয়তো বা এরপর যদি আসে আশেপাশের কোনো জায়গার প্ল্যান করব। আর এখানে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এখানে দেখছি আমরা যখনই বেরোচ্ছি, টু হুইলারে তো বেরোনো পসিবলই না, যখন ফোর হুইলারে বেরোচ্ছি একটু পরপর বৃষ্টি হচ্ছে, একটু পরপর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি থামছে আবার বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি থামছে আবার বৃষ্টি হচ্ছে। আর আমাদের আমরা যে বাড়িতে আছি, দাদার বাড়িতে যে আছি, জায়ের বাড়িতে, তো এখানে পুরো একদম গ্রিনারি, মানে আশেপাশে এত গাছ, এত মানে প্রকৃতির এতটা কাছে, খুবই ভালো লাগছে জায়গাটা। দুর্দান্ত ওয়েদার, বিল্ডিংয়ের ওপরে একদম মেঘ, এই তো কি সুন্দর। অ্যাকচুয়ালি নিজের চোখে না দেখলে বোঝা যাবে না, এগুলো ক্যামেরাটা অতটা, হ্যাঁ হ্যাঁ ক্যামেরাতে এগুলো অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। আমরা এখন ঢুকছি একটা টার্নেলে, মুম্বাই শহরের টার্নেল। ভালো ছিল জিনিসটা, খালি হয়তো
এর মধ্যে কাজু, কিশমিশ, আঞ্জির, মিল্ক শেক, দুর্দান্ত খেতে। আমি রাপড়ি খেলাম, রাপড়ি খাওয়ার পর হোস্টেল খেলাম, এই যে সুন্দর ডাস্টবিন। ওইরকমই দেখে লাগছে। কি শপিং মল নাম জানো তুমি? হ্যাঁ, ভিডিও তো করে যাচ্ছে, কি নাম? ভিডিও দেখিয়েছি। নর্মাল 4-6-4-6-006.